আমরা কি বলতে কালার চেঞ্জ, কালার চেঞ্জ যে আমরা যেহেতু আমরা বেসিক করতেছি, আগে বলতেছি বহুত কিছু পাবেন না, তো এই বেসিক আপনি একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এই দুইটা বাদে দুনিয়ার যত কালার আছে আমি কালার চেঞ্জ করে দেখাই দিব, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটটা বাদ। হ্যাঁ, আপনি যে কোনো কালার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে পারবেন, তবে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে অন্য কোনো কালারে নিতে পারবেন না। কারণ হচ্ছে এখন কথা হচ্ছে কেন দেখাবো না বলেন তো, আপনাদের সবই তো দেখাচ্ছে, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে অন্য কোনো কালারের নাওটা কেন দেখাবো না? আরো ডিপ, ওটাতে আমাদের আরো ডিপলি জানতে হবে, আর ডিপলি তো আমাদের এই কোর্স মডিউলে নাই। ওটার জন্য যা যা জানতে হবে, ওটার জন্য আমাদের হচ্ছে কালার থিওরি বুঝতে হবে, তারপরে হচ্ছে আমাদের কার্ভস নামে একটা অপশন আছে ওটা বুঝতে হবে, লেভেল বুঝতে হবে, মোটামুটি হচ্ছে আমাদের ফটোশপের একদম ডিপে চলে গেছে, এই জন্য হচ্ছে ওটা আমরা করাবো না। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি জিএফএক্স ট্রেনারের কথা বলছি বলে নাই, আচ্ছা ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করে গেছি, আপনারা জিএফএক্স স্কুলে আসবেন এই চ্যানেলে, আশা করি একটু নিচে আসবেন এটার হোমে। হ্যাঁ, আপনি জাস্ট চ্যানেলটাতে ঢুকবেন, ঢুকার পর নিচে চলে আসবেন, নিচে আসলে আপনি পাবেন হচ্ছে আরেকটা জিএফএক্স ট্রেনার, হয় এটা, আর নাহলে আপনি এই যে পতাকা দেখতেছেন না এক্সট্রা ক্লাসে একদম নিচে, এই পতাকা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে একদম প্রথমটাই যে একটা পতাকা কিভাবে বানাতে হয় ফটোশপে। এখন ফটোশপে পতাকা বানাইতে হয় কয় ঘন্টায় বানাইছে একটা পতাকা? 1 ঘন্টা 6 মিনিটে। এটা বানাইতে সময় লাগে মাত্র 2 মিনিট। 1 ঘন্টা 6 মিনিটে কেন বানাইছে বলেন তো? এটা হচ্ছে ফটোশপের একটা বেসিক, একদম বেসিক ক্লাস। আপনারা লেয়ার, লেয়ারের বিষয়টা এখনো বুঝেন, সবাই বুঝতে পারছেন? লেয়ার নিয়ে কনফিউশন আছে না আপনাদের? আপনি যদি এই 1 ঘন্টার ভিডিও দেখেন, লেয়ার নিয়ে আপনার কনফিউশন থাকবে না। এখানে লেয়ার আপ ডাউন, কেন লেয়ার উপরে থাকবে, কেন লেয়ার নিচে থাকবে, লেয়ারে কোনটা কি, সবকিছু এটাতে আছে, কিন্তু আপনাদের তো বেসিকটাতে আমি কভার করি নাই। হ্যাঁ আচ্ছা, এটার জন্য আপনারা দেখবেন এই ভিডিওটা, এই ভিডিওটা দেখলে আপনাদের লেয়ার নিয়ে কনফিউশন দূর হয়ে যাবে। তারপরে আসেন হচ্ছে একটু পিছনে যাই আমরা, জিএফএক্স ট্রেনার এখানে যদি আসি আমরা, আমাদের টুলবার গুলো আছে না, টুলবার গুলাতে যে টুলগুলো আছে বাম পাশের, এই টুলগুলা কোন টুলের কি কাজ, কোন টুল ইউজ করার সময় কিবোর্ডের কোন বাটন ক্লিক করতে হবে, এই যে কালার চেঞ্জিং আজকে যেটা করব, এটা এখানে আছে, এই বাম পাশে যত টুল আছে এখান থেকে প্রয়োজনীয় ম্যাক্সিমাম টুলগুলা, প্লাস হচ্ছে ফাইল কিভাবে সেভ করে, আরো অন্যান্য জিনিস নিয়ে টোটাল 40টা টপিক সাজানো হয়েছে। এই 40টা টপিকের উপরে হচ্ছে এই ভিডিওটা করা, তো আপনি যদি এই ভিডিওটা দেখেন 1.5 ঘন্টার, আপনি 40টা টপিক বুঝতে পারবেন। আর তাইলে হচ্ছে এই দুটা ভিডিও দেখার পরে আশা করতেছি এরপর থেকে যখন ক্লাস করাবো কারো মাথায় কোনো কনফিউশন থাকবে না, যেটা কেমনে হলো ওটা কেমনে হলো। এই দুটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, বেসিকদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই চ্যানেলে একটাই ভিডিও আছে, জিএফএক্স ট্রেনার লিখে সার্চ করলে হবে, এটা লিখে সার্চ করলে হবে আপনার হচ্ছে একদম সবার প্রথমে চ্যানেল পাবেন। আবার জিএফএক্স মেন্টাল স্কুল দেখলেও সবার আগে এই চ্যানেলটাই আমারটাই পাবেন, ঠিক আছে? তো ট্রেনারের একটা ভিডিও দেখবেন, পতাকাটা হচ্ছে জিএফএক্স স্কুলে, আর জিএফএক্স ট্রেনারে হচ্ছে আপনার ফটোশপের বেসিক টুল গুলা। আপনি জিএফএক্স স্কুলে হ্যাঁ, আপনি হচ্ছে জিএফএক্স স্কুল থেকে সার্চ করবেন, সার্চ করার পর আমার চ্যানেলটা পাবেন। এই চ্যানেলে আসার পরে একদম নিচে যাবেন, নিচে গেলে এখানে হচ্ছে আর একটা চ্যানেল, এখান থেকে বেসিক ভিডিও দেখবেন, আর এখানে হচ্ছে পতাকাটা আছে। এই দুটা জিনিস আপনি জাস্ট দেখেন, তাহলে সমস্যা নাই। আর এই ফটোশপে একমাত্র ভেজাল্লা জিনিস যেখানে আমাদের এই বেসিক বুঝতে এত কষ্ট হয়, ইলাস্ট্রেটর আবার এত ভেজাল নাই, এই জন্য ইলাস্ট্রেটরটা করা হয় না, ফটোশপে ভেজাল, এই জন্য ফটোশপটা করা হয়েছে। আচ্ছা, তো আজকে ধরুন আমরা কালার চেঞ্জ যদি আছে, যে কোনো কিছু কালার চেঞ্জ করতে চাই, কিসে যাব? আচ্ছা ধরুন আমরা তাদের এই ড্রেসটাই কালার চেঞ্জ করব, কিন্তু ড্রেসটা ফাটা। আচ্ছা, কালার চেঞ্জের পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই আমি। আচ্ছা ধরেন আমরা ছবি তোলার পরে অনেক সময় হাসি দিয়ে ছবি তুলি না, ছবি সুন্দর হয়েছে, হাসিও সুন্দর হয়েছে, তারপর ছবি কাটাই দিয়ে, বলুন তো কেন, বলেন কেন? দাঁতের কালার না, দাঁত বাঁকা থাকলে কি হয়েছে? আচ্ছা
এখন এখন আর ছবি কাটতে হবে না, এখন হচ্ছে আমরা এটাকে ফিক্স করতে পারবো। যেমন অনেক সময় এমন হয় যে আপনি জাস্ট এড়িয়ে ধরেন না, ছবি তুলছেন ন্যাচারাল, আমাদের এমন কেন হয়, কারণ আমরা হচ্ছে খাবার হলুদ বেশি খাই, ঠিক আছে, আমাদের হচ্ছে খাবারের ইসের উপরে কিন্তু এটা আছে যে আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি এটার জন্য এমন হচ্ছে। তো এখন ধরুন আপনি ছবি তুলছেন, আপনার পাশে হচ্ছে এমন একজন ছবি তুলছে দেখলে মনে হচ্ছে সে কোলগেট অ্যাড করতে আসছে, এখন তার সাথে আপনার কম্পেয়ার হচ্ছে না, তখন আপনি কি করবেন বলেন তো? তখন আমরা কি করবো দেখি, আমরা আগে ফটোশপে যাই, আপনাদের কিন্তু আগে এই এই কোর্সের মধ্যে ইমেজ ম্যানিপুলেশন ছিল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা ইমেজ ম্যানিপুলেশন ছিল, পরে বাদ দিয়ে দিছি, 16 ক্লাসে পসিবল হয় না এত কিছু, 8টা টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তো আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে এটা নেই। আচ্ছা প্রথম কথা হচ্ছে অনেকে মনে এখনো চিন্তা করতেছেন যে বেসিক কোর্স লে ভুল করছি, প্রথম কথা হচ্ছে বেসিক কোর্স করানোর কারণ কি বলেন, রিজন কি বলেন তো? আপনাদের এই বেসিক কোর্স করে যদি আমি ফ্রাঙ্কলি বলি, আপনারা বেশি বড় কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার বেসিক কোর্সে 16টা ক্লাস করতেছেন 2 মাস সময়, 2 মাস সময়ে আপনারা প্র্যাকটিস কেউ করেন না, তো প্র্যাকটিস ছাড়া আপনি জীবনেও কিছু করতে পারবেন না। এখানে 16টা ক্লাস মূলত করানো হয় এই জন্য, আর এই 16টা ক্লাসে যে 12টা টপিক, এই 12টা টপিক থেকে আপনারা আপনাদের মন মতো যে টপিক গুলো ভালো পারেন এই টপিক গুলো সিলেক্ট করবেন। আগে কিন্তু টপিক ছিল 20টা, 20টা থেকে 12টা আনা হয়েছে এই কারণে যাতে হচ্ছে আপনাদের অপ্রয়োজনীয় টপিক গুলো আমাদের না রাখি, যেগুলো দিয়ে মার্কেট প্লেস থেকে ইনকাম তেমন একটা হয় না, তো এরকম 8টা অপ্রয়োজনীয় টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন যে 12টা টপিক আছে, 12টা টপিক 12টারই আপনার মার্কেট প্লেসে ভালো ডিমান্ড, এবার আপনি এখান থেকে 12টা আপনার শেখার দরকার নেই, আপনি এখান থেকে আপনার মন মতো যেটা আপনার করতে ভালো লাগে অবশ্যই সেটা শিখবেন, ঠিক আছে, যেটা করতে ভালো লাগে সেটা শিখবেন, সেটা নিয়ে আপনি এবার আরো ভালোভাবে ঘাটাঘাটি করবেন। কোথায় ঘাটাঘাটি করবেন? ট্রেনারে ফোন দিয়ে বলবেন ভাই এটা দেখাই দেন, এটা দেখাই দেন, আর একদম দেখাই দেন, কই যাবেন? অবশ্যই ইউটিউবে। আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমি একটা ক্লাস করাইছি, এবার আপনার কি কাজ, আপনার উচিত হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো লাগে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আরো ক্লাস করেন, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আরো 5-6টা ক্লাস দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের, অন্য যে কারোর দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইন ফটোশপ আসবে, আরো 5-10টা ভিডিও দেখেন, আরো শিখেন, এবার প্র্যাকটিস করেন, ঠিক আছে, তাহলে কিছু করতে পারবেন, নাহলে কিন্তু কিছু করা যাবে না। এখন আপনি যদি প্র্যাকটিস করেন আপনি বেসিক কোর্স করেই বহুত কিছু করতে পারবেন, আর যদি প্র্যাকটিস না করেন কিছুই করতে পারবেন না, যে আপনাদের অ্যাডভান্স কোর্সের ক্লাস আমি নেই, তারপরে হচ্ছে বেসিক কোর্সের ক্লাস নেই, আমি কি করছি বলুন তো, করতে শিখছি কি শিখছি, আমি কি এরকম 8-10টা ক্লাস করছি, কোর্স করছি আমি 8-10 জায়গায়, আমি কিন্তু আপনাদের মধ্যে বেসিক শিখছি, বেসিক শেখার পরে যে ক্লাসে ভালো লাগতো না ক্লাসে ঘুমাইতাম, নাহলে ক্লাসে হুদাই ফোন টিপতাম, আপনাদের স্টুডেন্ট কম, আমাদের কাছে ক্লাস স্টুডেন্ট বেশি ছিল, তো যে ক্লাস ভালো লাগতো না করতাম না, যেটা ভালো লাগতো টপিক ওটা করতাম, ওই টপিক নিয়ে ইউটিউব সার্চ করতাম, এমন ভিডিও না ইউটিউবে দেখি নাই। এরপর হচ্ছে কি, এখন ইউটিউব থেকে আমি কিন্তু শিখছি বেসিক, কিন্তু যে ইউটিউব দেখছি হয়ে গেছে অ্যাডভান্স আমার, তো আমরা বেসিক কোর্স করে কিন্তু অ্যাডভান্স শিখে গেছি, আর আপনারা হচ্ছে বেসিক কোর্স করে বেসিকও শিখেন না, কারণ প্র্যাকটিস করেন না। আমি যখন প্র্যাকটিস করতে বসতাম রাত 12টায় বসতাম, সারাদিন ফ্রি হয়ে রাত 12টা বাজে বসতাম, ভোরবেলা আজান দিত, এবার হচ্ছে ঘুমাইতাম, সারা রাত প্র্যাকটিস করতাম, বাসা জিজ্ঞেস করলে করতাম, ফ্রিল্যান্সিং করি, বুঝছেন? আপাতত বেসিক শিখছিলাম হচ্ছে আমার এক ভাইয়ার থেকে, আপনার আইটি ভ্যালি ভিডিও, তো ওটা এখন অনলাইন ক্লাস নেয়, আর মজার বিষয় হচ্ছে ওইখানে ক্লাস আমি নেই এখন। আচ্ছা প্লাস আর একটা কোর্স করছিলাম আরেক জায়গায়, আপনারা চিনবেন অথবা, ধানমন্ডি বয়েজ এর পাশে, ডাবোডিলের পাশে এসআর ইনস্টিটিউট, ওইখান থেকে একবার বলছিল ক্লাস নিতে, কিন্তু ওইখান থেকে ওইখানে আমি 2-3টা ক্লাস করছি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে, হ্যাঁ মোহাম্মদের সুপার মার্কেট ওইখানে 3তলা, ওইটার থেকে আমি হচ্ছে অ্যাডভান্স কোর্সে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে 2টা না 3টা টপিক জানি ভালো লাগছিল আমার, ওই 2-3টা টপিকের জন্য অ্যাডভান্স কোর্সে ভর্তি হই, ভর্তি হয়ে 3টা টপিক দেখে চলে আসছি, ওটার মধ্যে পরে ওখানে আবার নিয়ম অনেক স্ট্রিক্ট ছিল, আপনার কি বলে এইচডব্লিউ জমা দিতে হবে, কোর্স শেষে আপনাদের একটা ফাইল জমা দেওয়া লাগবে, এইচডব্লিউ করে প্রিন্ট করে জমা না দিলে সার্টিফিকেট দিবে না, পরে সার্টিফিকেট এটার কপালে পিসা মারি, কোনো জায়গাতে সার্টিফিকেট নেই নেই।
বলেন তো কেন নেই না সার্টিফিকেট? বলেন কেন নেই? নেই সার্টিফিকেট কি দরকার না? নেই নেই কেন? আপনারা তো সার্টিফিকেটের জন্য আসছেন, কোর্স শেষে সবাই যাবেন সার্টিফিকেট দেন, জব করবো আমি, নেই কেন? বলেন বলেন নেই নেই কেন? আমার ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল, আমি হচ্ছে একটা ইতে গেছিলাম, তাদের গ্রাফিক ডিজাইনার লাগবে, পরে আমি যাবো না, আমার কাজিন নিয়ে গেছে জোর করে, বলতেছে ভাই মান সম্মানের ব্যাপার, তুমি জব করো না, কো ইন্টারভিউ দাও। পরে গেছি, যাওয়ার পরে আমার জিজ্ঞেস করছে তাদের সার্টিফিকেট আছে, আমি অ্যান্সার করছি স্যার এটা বানাই দিই, 10 মিনিট সময় দেন আমারে। আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমরা যদি সার্টিফিকেটের পিছনে দৌড়াই তাহলে সার্টিফিকেট বানাবে কারা? বলেন, সার্টিফিকেট তো বানাই আমরা, আমাদের আমাদের কাছে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আমরা সার্টিফিকেট দিয়ে পানি খাই, সার্টিফিকেটের ভ্যালু কার কাছে আছে? যারা বেসিক কম্পিউটার কোর্স করছে তাদের কাছে সার্টিফিকেটের ভ্যালু আছে, তবে আমাদের মতো যারা আছে, আমরা গ্রাফিক বলেন, ওয়েব বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আমাদের সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আমরা সার্টিফিকেট দিয়ে পানি খাই। আচ্ছা, তো সার্টিফিকেট নিয়ে কোনো প্যারা না, সার্টিফিকেট কিছুই না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সার্টিফিকেট কখন কিছু, যখন হচ্ছে ধরেন কোথাও একটা আপনি যাচ্ছেন, আপনার স্কিল দেখলো, তবে তারা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য যাচ্ছে, তখন আপনি সার্টিফিকেটের একটা প্রিন্ট জমা দিতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি কোথাও না, শুধুমাত্র যখন আপনি অ্যাব্রোড যাবেন তখন এটা ম্যান্ডেটরি। বিদেশ যাওয়া ছাড়া বাংলাদেশের সার্টিফিকেট আর হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট জব, বাংলাদেশের গভর্নমেন্ট জায়গা আর হচ্ছে বিদেশ, এই দুই জায়গা বাদে বাংলাদেশে কোথাও সার্টিফিকেটের ভ্যালু নাই। আচ্ছা, তো আবার মনে করেন একাডেমিক সার্টিফিকেট বলতেছি, কত পড়াশোনা ছেড়ে দিবেন। আচ্ছা, তো এটারে আমরা সাদা দাঁতকে আমরা ইয়া করব, কি বলে, ইয়েলো দাঁতকে আমরা সাদা করব। আমাদের যে আমরা সার্টিফিকেট দিই এগুলো তো অনলাইন হয় না, একাডেমিক, হ্যাঁ বানাইতে পারি, একাডেমিক গুলো অনলাইন থাকে। আচ্ছা, এখন এই যে দাঁতটা আছে, বলেন দাঁতটা ইয়েলো থেকে সাদা করতে কতক্ষণ সময় লাগতে পারে? 2 মিনিট। আচ্ছা, একজন ঘড়ি ধরেন দেখি কয় মিনিট লাগে, স্টপ ওয়াচ নেন, স্টপ ওয়াচ নেন, ঘড়ি ধরলে হবে না। আচ্ছা, আর বলেন কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট কমাইলেন কেন? আচ্ছা, গেস করেন কতক্ষণ সময় লাগবে এটা করতে? 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড, ওকে। আর নেন স্টপ ওয়াচ নিছেন, দেখি কয় সেকেন্ড সময় লাগে। না পাগল নাকি, আমি কি আলাদা জিন নাকি? আচ্ছা, তাহলে আপনি কাউন্ট করেন, আমি দেখি কতক্ষণ সময় লাগে। নেন শুরু করেন, না হয়ে গেছে, বিফোর আফটার দেখবেন, হলুদ গেছে সেটা বলেন আগে, ময়লা পরে হলুদ গেছে, কতক্ষণ লাগছে? অনেক বেশি লেগে গেছে। আচ্ছা দেখেন, এটা করতে মূলত 10 সেকেন্ডও সময় লাগার কথা না, কারণ যখন আমরা এটা দেখবো, ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে একটা ক্লিক করব, হিউম্যান স্যাচুরেশনে যাব, এখান থেকে আমরা ইয়েলো নিয়ে জাস্ট এটা স্যাচুরেশন কমাই দেবো, শেষ, একদম ইজি। কিন্তু এই জায়গায় ভুল হয়ে গেছে একটা, বলুন তো এবার কি ভুল হয়েছে? আমি যদি এটা অন অফ করি, পিছনে একটা হলুদ ছিল, চলে গেছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমরা ইয়েলো থেকে সাদা করতে পারবো, তবে এটাকে এখন যদি আমরা বলি যে না একদম অ্যাকুরেট করতে চাই, অন্য কোনো কালার চেঞ্জ হবে না, তাহলে কি করতে হবে? চাইলে আমাদের হচ্ছে এই যে এখানে যে ইয়াটা আছে, মাস্কিং এর থাম্বনেলটা আছে, এখানে ক্লিক করব, বা এটাতে ডাবল ক্লিক করেন, এই বারটা আসলো, বারের এখানে এখানে ক্লিক করলে এটা মাস্কিং এর, ওকে, আমরা জাস্ট হচ্ছে নর্মালি ক্লিক করে এখানে এটা এদিকে আসেন, আসলে এটা ওপেন হবে, এখানে ইনভার্ট ক্লিক করলে এটা হবে কালো, ঠিক আছে? হ্যাঁ, কালো হয়ে গেলে এটা কাজ, এটা ডিলিট করে দেন। এবার হচ্ছে জুম করেন, জুম করে এখান থেকে ব্রাশ নেন, এটা ব্রাশ টুল, ব্রাশ টুলে ব্রাশের ফ্লো 100 রাখেন বা একটু কম রাখেন, 50% রাখেন, অপাসিটি 100 থাকবে, ব্রাশটা থাকবে হচ্ছে, হার্ডনেস 100 থাকবে, 0,
আর ব্রাশের সাইজ আপনার মতো করে নেবেন আপনি যতটুকু মন চায়। এখান থেকে উপরে অবশ্যই হোয়াইট কালার থাকতে হবে, না থাকলে ডাবল ক্লিক করে উপরে একটা হোয়াইট কালার দিয়ে নেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে জাস্ট এভাবে সিলেক্ট করবেন, দেখেন এখান থেকে ইয়েলো এরিয়া চলে যাবে। আর যদি মন চায় ফ্লো একটু বাড়ায় নেন, দ্রুত কাজ হবে। আচ্ছা এবার দেখি আমরা হচ্ছে বিফোর হচ্ছে আফটার, ঠিক আছে। এভাবে হচ্ছে কালার আমরা চেঞ্জ করতে পারি। এখন এই দেখাচ্ছি, আচ্ছা এটা করতেছি, আপনি এখন প্র্যাকটিস করেন আবার দেখেন। আচ্ছা এবার আমরা আরেকটা ইমেজ নিচ্ছি না, ওই ইমেজ দিয়ে প্র্যাকটিস করি। ধরেন এই ইমেজে আসলাম, এই ইমেজ আসার পরে আমরা চেঞ্জ করব অরেঞ্জ কালার। এখন অরেঞ্জ কালার কি কি আছে, সবই তো অরেঞ্জ কালার, তাই না? আচ্ছা এটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার, এটা কি কালার? এটা অরেঞ্জও পড়বে ইয়েলোতেও পড়বে। এখন প্রথমত তো আমাদের কালার কটা আছে, আমাদের এই সফটওয়্যারে কালার কটা আছে, সফটওয়্যার কটা কালার চিনে? আমাদের সফটওয়্যারে কালার চিনে 7টা, বলেন তো কি কি? রেড গ্রিন ব্লু, এটা আমরা শর্টকাটে বলি RGB। এই যে উপরে এখানে RGB লেখা আছে, বসেন, এখানে RGB লেখা আছে। আচ্ছা আমাদের সফটওয়্যার চিনে রেড গ্রিন ব্লু RGB, আর চিনে CMYK, সায়ান মাজেন্ডা ইয়েলো, আর হচ্ছে কেতে কেতে কি কালার, কেতে কালা, কেতে কি কালার বলেন? কি ব্ল্যাক, মানে হচ্ছে ব্ল্যাকি। আচ্ছা তো এটাকে আমরা K100 ব্ল্যাক বলি, এটাকে যেখানে একদম কুচকুচে কালো হবে। তো এই আমরা 7টা কালার চিনি। এখানে কি আমি একবার অরেঞ্জের নাম বলছি, বলি নাই? আচ্ছা তবে অরেঞ্জ কালারকে চেঞ্জ করা তাহলে পসিবল? কেন, কালার তো সে নাই এটা, তাহলে কেমনে পসিবল? যেহেতু এটা কালার নাই, তাহলে এটার কাছাকাছি কালার কে? শিওর রেড, কেন ইয়েলো হয় না? আচ্ছা ধরেন আমরা এখানে এই নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর আসলাম হিউ অ্যান্ড অবলিক স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন আসলাম। এবার আমরা কালারটাকে ডিফাইন করতে চাই। এখানে একটা হ্যান্ড আছে, এখন প্র্যাকটিস করেন না, এখানে একটা হ্যান্ড আছে, এই হ্যান্ডে ক্লিক করব, আমার মাউসের এখানে একটা ড্রপার চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, আসতেছে আমার রেড, এখানে ক্লিক করলে রেড, এখানে ক্লিক করলে ব্লু, এখানে ব্লু, এখানে ক্লিক করলে রেড, এখানে ক্লিক করলে রেড, এখানে ক্লিক করলে ইয়েলো। এটা কি কালার? ইয়েলো, কারণ এই কালারটা ইয়েলোর কাছাকাছি চলে গেছে। এটা এটা কার কাছাকাছি গেছে বলেন? রেডের কাছাকাছি গেছে। ওকে এবার যদি আমি রেডে এনে রেডের কালার চেঞ্জ করি, তাহলে কালার চেঞ্জ হবে কোথায় কোথায়? আর ড্রেসে আর পিছনে দুইটা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হবে। তবে আমি চাই ব্যাকগ্রাউন্ডের কালার যাতে চেঞ্জ না হোক। আচ্ছা আগে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব। ওকে তো আমি এখান থেকে রেডটা সিলেক্ট করলাম, এবার এখান থেকে আমরা রেডের এই যে হিউ, হিউ চেঞ্জ করব, রেডের কালার চেঞ্জ হবে। শুধু এখানেই না, দেখেন তার লিপসের কালারও চেঞ্জ হবে, কারণ লিপসের মধ্যে রেড আছে। তার মুখের কালারও চেঞ্জ হবে, যে ফেসের কালারও চেঞ্জ, মাথা চুলের কালার চেঞ্জ হবে। কারণ কি, একটু যখন ক্লিক করতেছিলাম আমি মুখে ক্লিক করছি রেড, চুলে ক্লিক করছি রেড, যে কারণে সব রেডে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে এখন কি করতে হবে, আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি এই জায়গাটারই কালার চেঞ্জ করবো, অন্য কোথার কালার চেঞ্জ করব না। এটাকে আমি জিরো করে দিচ্ছি। এখন সিলেক্ট করার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন। প্রথম কাজ, আপনি অলরেডি সিলেক্ট করে রাখবেন। আর দ্বিতীয় কাজ, এখানে এভাবে কালার চেঞ্জ করে ফেলছেন, এখন আপনি এই যে এখানে ক্লিক করে এটাকে ইনভার্ট করে এবার হচ্ছে ব্রাশ নিয়ে পেন্ট করবেন, হয় এভাবে করবেন, অথবা আপনি আগের থেকে সিলেক্ট করে আসবেন, ঠিক আছে। ধরুন আমরা আগে থেকে সিলেক্ট করে আসতেছি, এটা বেটার হয়। তো আমি এটাকে ডিলিট করে দেই। ফার্স্টে আপনি সিলেক্ট করেন আপনি কতটুকু এরিয়ার কালার চেঞ্জ করতে চান, কোন টুলতে সিলেক্ট করবেন, যে টুল দিয়ে মন চায়। আপনি যদি পেন টুল ভালো পারেন, পেন টুল দিয়ে, আপনার যদি কি বলে কুইক সিলেকশন টুল দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, কুইক সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে, যেটা দিয়ে ভালো মতো হবে সেটা দিয়ে আপনি করবেন। তো আমি আপাতত কুইক সিলেকশন দিয়ে করতেছি। দেখেন আমার বাইরে সিলেক্ট হয়ে গেছে, এই সিলেকশন গুলো ঠিক করতে হবে।
আপনারা কেউ কিছু বুঝেন না এখনো, জানেন আপনারা কেউ কিছু না বুঝেনই নেই, বুঝলে একটা কোশ্চেন করতেন আমারে। এগুলা ক্যান্সেলেট করছে, ডিসিলেট করতে হবে না, তোমরা হচ্ছে ফেস ও ডিসিলেট করব। হবে না তো, অটো সিলেক্ট দিলে তো তার মা পুরো হাত পা সহ চলে আসবে, হাত পা সহ চলে আসবে। আচ্ছা ধরেন মোটামুটি আমরা সিলেক্ট করলাম, পেন টুলটা সিলেক্ট করলে সিলেকশন আরো ভালো হবে, ঠিক আছে? তো মোটামুটি আমি যতটুকু আপাতত পারতেছি সিলেক্ট করলাম। এখন যদি আমরা এই সিলেকশনে থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউয়ান স্যাচুরেশনে ক্লিক করি, একটা জিনিস খেয়াল করবেন, এইখানে ব্ল্যাক আসছে পিছনে আর উপরে একটা স্পেসিফিক জায়গাতে হোয়াইট কালার আসছে, এইটাকে কি আসতেছিল শুধুমাত্র হোয়াইট কালার। আর কি বলছিলাম যে পিছনে ব্ল্যাক কালার ফিল করে তার উপরে হোয়াইট কালার দিলে শুধুমাত্র হোয়াইট কালার এরিয়াতে কি হয় সেই ইফেক্টটা দেখা যায়, এখানে সেটা এমন হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ক্লিক করে কালারটা চুজ করি রেড কালার, কালারটা চেঞ্জ করে শুধুমাত্র এই স্পেসিফিক এই জায়গাতেই কালারটা চেঞ্জ হবে, আর কোথাও কালারটা চেঞ্জ হবে না। ধরেন আমরা এটাকে নীল কালার করলাম, নীল কালার করার পরে আমি দেখেন এখানে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন যদি আমি এখান থেকে বাড়াই এটা ডিপ হবে, কমাইলে এটা আস্তে আস্তে গ্রে হবে, গ্রে হয়েছে। আচ্ছা তারপরে লাইট, লাইট যদি আমি কমাই ব্ল্যাক হবে, লাইট বাড়াইলে হোয়াইট হবে। তো যে কোনো কিছুকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইজিলি করা যায়, লাইট কমান ব্ল্যাক হয়ে যাবে, লাইট বাড়ান হোয়াইট হয়ে যাবে। গ্রে করতে হলে কি করতে হবে, এদিকে আনলো গ্রে হয়, মানে গ্রে বলতে এটা হচ্ছে সাদার কাছাকাছি চলে যায় কালারটা, আর যদি আমরা হচ্ছে স্যাচুরেশন ডাউন করি তাহলে এটা গ্রে হয়ে যায়। তো আমরা গ্রে ব্ল্যাক হোয়াইট এই তিনটা কালার যে কোনো কালার থেকে কনভার্ট করে আনতে পারি, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি থিওরিটা বুঝেন, আমি যদি লাইট কমাই কি হয়, ব্ল্যাক হয়, লাইট বাড়ালে কি হয়, কেন লাইট বাড়ালে বেশি বাড়ালে হোয়াইট হয়, ব্ল্যাক কে লাইট বাড়ালে কি হবে, ব্ল্যাক ধরেন একটা ব্ল্যাক কালার সেটাকে আমরা কালার চেঞ্জ করতে চাই, তো আমি যদি ব্ল্যাকের মধ্যে লাইট বাড়াই, লাইট বাড়ালে কি তার মধ্যে ব্ল্যাক চলে যাবে, যখন তার মধ্যে থেকে ব্ল্যাক চলে যাবে এবার আপনি যে কোনো কালার দিলে সে কালারটা দেখা যাবে, লাল নীল হলুদ সবুজ, একটা থিওরি। তবে এই থিওরি নিয়ে কাজ করতে আমাদের আর অনেক কিছু জানা লাগবে, এই জন্য হচ্ছে আমরা ব্ল্যাক এবং হোয়াইট কালার চেঞ্জ করতেছি না। আবার হোয়াইটটাও সেম, আপনার ব্ল্যাক কমাইলে ডার্ক হয় এবং তার মধ্যে আমরা যে কোনো কালার দিলে কালারটা বসে যায়। তো ব্ল্যাক এন্ড হোয়াইট যেহেতু বাদ, এই জন্য বাদ। এবার আসেন আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিই, ধরুন আমরা এই কালার নিলাম, এই কালার নেওয়ার পরে এখন তো কালারটা ঠিকঠাক মতো আসে না, এমন কি হয়েছে দুইটা কালারের কম্বিনেশন চলে আসছে, জায়গায় জায়গায় কালার ছাপ ছাপ চলে আসছে, হয়েছে অনেকটা ধরুন এরকম এরকম হয়েছে, দেখেন তো দুই রকম কালার ছাপ চলে আসছে এখানে। আচ্ছা এরকম কি আমাদের হয়েছে, হয় নাই, আচ্ছা এরকম আমাদের হয় নাই, আমাদের কি হয়েছে আমাদের একদম নিউট্রালে ছিল, তাই না? তো এই যে কালারের ছাপটা নষ্ট যদি হয়ে যায়, হয়ে গেলে কি করবো, ধরুন আমাদের কালারটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে আপনি জাস্ট নিচে আসবেন, এই যে দেখছেন বারটা, এই বারটাকে মুভ করবেন, বারের কটা অংশ আছে, চারটা। আমার এই সামনেরটা কোথায় আছে, কি কালারে, ইয়েলো আর গ্রিন এর মাঝখানে আছে, দেখেন তো জায়গায় গ্রিন ইয়েলো দেখা যায়, এখানে ইয়েলোর একটা ছাপ দেখতে পাচ্ছেন। আচ্ছা এই কর্নার যদি দেখেন, এই কর্নারটা আমার মাউসের এখানে বা এইখানে যদি দেখেন, এটা গ্রিন কালার, এখানে গ্রিন কালার, এখন ওইদিকে দেখা যাচ্ছে গ্রিন কালার, লেমন গ্রিন, লেমন গ্রিন দেখা যাচ্ছে। আমি যদি লেমন গ্রিনটাকে আমি মুভ করে এদিকে নিয়ে আসি, নিয়ে আসলাম এদিকে, আসলো এদিকে মুভ করলাম, দেখেন তো এটা এখন কোথায় আছে, এটা কোথায় আছে, রেডে, এখন কালার কি হয়েছে, রেড হয়ে গেছে। আচ্ছা আমি যদি ওভারঅলটাকে টেনে মুভ করি, মুভ করলাম, এখন কোথায় আছে, অরেঞ্জে, অরেঞ্জ কালার হয়েছে, আসেন তারপরে এখন কোথায় আছে, ইয়েলোতে, ইয়েলো কালার হয়েছে, এখন কোথায় আছে, বেগুনিতে,
বেগুনি কালার, বেগুন আছে, বেগুনি কালার তো হয় না, কি করবো বলেন। এখানে আমরা মুভ করে দিকে নিয়ে আসলাম, তো এগুলাকে মুভ করলে আপনি আস্তে আস্তে কালারের লাইট দিয়ে চেঞ্জ করতে পারবেন, কালারের যে সমস্যাটা যে কালার ব্লেন্ড হয় না এই ব্লেন্ডটা ঠিক করতে পারবেন। এটা সবসময় লাগে না, শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা ইমেজে এমন হয়ে যায় যে কালারের ব্লেন্ড নষ্ট হয়ে গেছে, তখন আমরা নিচে এগুলোকে মুভ করি, মুভ করে কালারের ব্লেন্ড ঠিক করি। তার মানে এমন না এই কোনাতে একদম এই কোনা নিয়ে আসবেন, একটু মুভ করবেন, আপনি দেখবেন এখানে কোন শেডটা পড়ছে। আচ্ছা এই শেডটা পড়ছে, তাহলে আমি এটা একটু সামনে নেই অথবা একটু পিছনে নেই, শেডটা ঠিক হয়ে যাবে। আর এরকম বেশি নাড়াচাড়ার কারণ নষ্ট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই যে রিসেট দিবেন, রিসেট দিলে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখান থেকে রেড কালার নিয়ে রেড কালারকে কালার চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু ইয়া করি, ওকে ডান, কাজ শেষ। এটাকে ডিলিট করে দেন, আপনি জুম আউট করেন এবং দেখেন আমরা কালার চেঞ্জ করে ফেলছি। এ হচ্ছে আমাদের কালার চেঞ্জিং এর বিষয়টা। এখন এটা ক্লিয়ার সবাই? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নাই, বাহ। তাহলে নেক্সট ক্লাসে কটা এস ডাব্লিউ? 20টা, 20টা এস ডাব্লিউ, ছোট জিনিস তো, প্রত্যেক দিন আপনি 5টা করে করেন, 5টা 35টা, একদিনে 5টা করে পারবেন না? আচ্ছা একদিনে 10টা করে? আচ্ছা তাহলে আপনারা যে কয়টা পারেন, আচ্ছা আপনারা হচ্ছে 15-20টা করবেন, এবং এক একটা পোস্টে ম্যাক্সিমাম কয়টা করে ইমেজ দিবেন? আপনার তো এক একটা পোস্টের মধ্যে 20টা 30টা একসাথে জমা দিয়ে দেন, কে দেখবে? পিকচারে ক্লিক করে দেখার দরকার কারণ নাই। এক একটা পোস্টের মধ্যে আপনারা 4টা করে ইমেজ দিবেন, এবার আপনার যে কয়টা পোস্ট লাগে সে কয়টা পোস্ট করবেন, ঠিক আছে? এক একটা পোস্টে 4টা করে ইমেজ, কেন এই যে এরকম দিবেন, বিফোর আফটার পাশাপাশি রেখে, বিফোর আফটার পাশাপাশি রাখবেন যাতে হচ্ছে পিকচারের সংখ্যা কমে যায়, ঠিক আছে? এখানে একটা বিফোর একটা আফটার, আপনাদের ব্যাকগ্রাউন্ড মুভি দেখাইছে না বিফোর আফটার সেভ করা, ওইরকম স্টাইলে এখানে বিফোর আফটার দিবেন, যেটা বিফোর এটা আফটার, দুইটাকে পাশাপাশি রেখে সেভ করেছি না আবার। আচ্ছা পাশাপাশি রেখে, আচ্ছা পাশাপাশি রেখে দেখাচ্ছে, ওকে। এখন ধরুন হচ্ছে আমি তাহলে এখানে ডাবল ক্লিক করে একসাথে দুইটা কাজ করে ফেলি, আমি হচ্ছে ব্লু কালারটাও চেঞ্জ করে ফেলি। আচ্ছা ব্লু কালার তো সিলেক্ট করা ছিল না, হুম, সিলেক্ট করতেছি, এক মিনিট দাঁড়ান বলতেছি। এটাকে আমি বাড়াইলাম সিলেকশনটাকে, আচ্ছা তো আমি হচ্ছে এখান থেকে ব্লু কালারও কালার চেঞ্জ করে দিচ্ছি, ব্লুটা ঠিক মতো সিলেকশন হয় নাই, একটু ঝামেলা হয়ে গেছে, যাই হোক একটু সিলেকশন বাড়ানো দরকার ছিল, তো আমরা এটাকে বাড়ানোর দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে নর্মালি কমবে, আচ্ছা যাই হোক এটা সময় নষ্ট না করি। এখন কথা হচ্ছে ধরেন আমরা এই ছবিটা এভাবে রাখছি, ঠিক আছে, এবার আমরা বিফোর আফটার দেখাতে চাই, তো বিফোর আফটার দেখাতে হলে আপনার ছবিতে দেখেন আমাদের উইথ বেশি বড় হয়ে গেছে না হাইটের চাইতে, তাহলে আমরা হাইটটা একটু বড় করবো, আর যদি দেখি যে না হাইট বড় হয়ে গেছে উইথটা ছোট, আমরা উইথটাকে বড় করবো যেমন মন চায়, কারণ আমি যখন এটাকে ডাবল করি
উইথের দিকে, ইমেজটা বেশি বড় হয়ে যাবে না লম্বায় ইয়া চড়াতে। এখন যেহেতু এটা দেখতেছি আমরা উইথ বড়, এই জন্য আমি হাইটটাকে বড় করবো, ঠিক আছে আপনার ইচ্ছা। তখন তো আমি হাইটটা বড় করব, এখান থেকে আমি নিব হচ্ছে এদিকে ক্রপ টুল, ক্রপ টুল নিয়ে এখানে যাই থাক না কেন আমরা WH রেজলিউশনে থাকবো, আর এই ঘরগুলো ফাঁকা থাকবে, ঘরে কিছু থাকলে ডিলিট করে দিবেন আপনি এটাকে। আপনি যদি বাড়াতে হয় হাইট তাহলে আপনি এই মিডলটা ধরবেন, যদি বাড়াতে হয় উইথ তাহলে আপনি এই মিডলটা ধরবেন। তো ধরে জাস্ট বাড়ায় দিবেন, আর এই মিডলটা এখানে ছিল এটা এখানে চলে আসছে, হাফ হাফ চলে আসছে। এবার আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। তবে আমি একটু ক্লোজ করি, এখানে একটা ঝামেলা হচ্ছে, এটা করার আগে ব্যাকগ্রাউন্ড থেকে লকটাকে খুলবেন, প্রথম কাজ ব্যাকগ্রাউন্ড থেকে লক খোলা। দ্বিতীয় কাজ উপরের লেয়ারে ক্লিক করা, রাইট ক্লিক করা, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করা, এখানে একটা আইকন আসবে। এবার হচ্ছে আপনি এটাকে বড় করেন, বড় করার পরে এখান থেকে ওকে প্রেস করেন, ক্লিক। এটা বড় করার পরেও ক্লিপিং মাস্ক করা যাবে, সমস্যা নাই, তবে আনলকটা এটা বড় করার আগে করতে হবে। এবার আমাদের কাজ এটা যে অরিজিনাল ইমেজটা, অরিজিনাল ইমেজ না, আমার এখানে কোনো লেয়ারে কি সিলেক্টেড আছি নাই, ডিসিলেক্ট কিভাবে হয়েছি, বাইরে ক্লিক করছি, বাইরে ক্লিক করা তো ডিসিলেক্ট হয়ে গেছে, এখানে কোনো লেয়ারে সিলেক্ট নাই। আমি এবার যাবো হচ্ছে আমার অরিজিনাল ইমেজে, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব, এটা বসে যাবে, এটাকে আমি উপরে বসাবো, হচ্ছে উপরে বসাইলাম, ওকে দিলাম, ওকে দিয়ে ওয়েট করেন। আমার এই লেয়ারটা কই আসছে, সবার উপরে আসছে না, সবার উপরে থাকতে হবে, যদি উপরে না থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা এটাকে সবার উপরে রাখবো, আর উপরে রাখার জন্য আমরা এটাকে আনার আগে অবশ্যই বাইরে একটা ক্লিক করবো, কি ঝামেলা হবে না হবে এগুলো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডের ক্লাসে দেখবো। এটা কি বিফোর, এটা আফটার, এখানে আপনি লিখবেন বিফোর, এখানে লিখবেন আপনি আফটার, লিখে জাস্ট এখন সেভ, নর্মালি সেভ করে দিবেন। এখন পারবেন তো? হ্যাঁ, টেক্সটে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড, আমার মনে আছে আমাদের বিফোর আফটার দেখাইছে, 100% দেখাইছে বিফোর আফটার, 100% দেখাইছে। আচ্ছা কে জানি, তবে দেখানোর কথা আমার। তো আপনাদের ক্লাসে কি শিখাইছে মক দিয়ে? আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ওটা দেখানো। আচ্ছা তো এখানে আপনার উপরে বিফোর লিখবেন, নিচে আপনারা আফটার লিখবেন, এই টাইপ টুল দিয়ে টাইপ টুলটা নিয়ে বিফোর আফটার লিখে দিবেন, কাজ শেষ। অবজেক্টিভ মোবাইলে দেখাইছি বিফোর আফটার, অবজেক্টিভ মোবাইলে কি রিমুভ করে দেখাইছি? জুতা ছিল, হ্যাঁ। আচ্ছা তো বিফোর আফটার প্রত্যেকটা তো একই একই সিস্টেম, আপনি যেটা দিয়ে করেন একই ভাবে করবেন। আচ্ছা এখানে আপনি টাইপ টুল নেবেন, টাইপ টুল নেওয়ার আগে আবার সেম, মূলত আপনার যেহেতু ফটোশপের লেয়ার নিয়ে ঝামেলায় আছেন, লেয়ার নিয়ে বুঝতেছেন না কখন কোথায় কি লেয়ার হবে, এই জন্য আপনার আবারও মুভ টুলে যাবেন, বাইরে একটা ক্লিক করবেন, এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, আবার এখান থেকে সব ডিসিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট থাকলে এখন সিলেক্ট থাকলে বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে, কোনোটা সিলেক্ট আছে। এবার আপনি টাইপ টুল নেন, যে কোনো জায়গায় লিখার আগে এখানে কি কালার দেওয়া, ব্ল্যাক, এখানে কোথাও ব্ল্যাক কালার আছে নাই, তার মানে আমরা ইজিলি লিখতে পারি, যদি দুই জায়গায় ব্ল্যাক কালার বা দুই জায়গায় হোয়াইট কালার, দুই জায়গায় রেড কালার থাকে তাহলে লিখলে দেখা যাবে না। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখবো বিফোর, আমার লেখাটা অনেক বড় আসছে না, বাংলা লেখা আসছে যে এটার জন্য, উপরে এখানে ক্লিক করে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা তো আমার দেখেন, আমি যখন লিখবো, আমি যখন লিখবো আমার লেখা অনেক বড় না, আচ্ছা কারণ এখানে ফন্টের সাইজ 89, আপনি যখন প্রথম প্রথম নিবেন এটা ফন্টের সাইজ থাকবে 12, দেখাই যাবে না, আরো ছোট হইতে পারে। আপনি জাস্ট কি করবেন, কন্ট্রোল এ প্রেস করবেন, টোটালটা সিলেক্ট হবে, এখানে এসে এটাকে 72 দিবেন, 72 দেওয়ার পর যদি বেশি বড় না হয় এখানে আপনার ইচ্ছা মতো একটা ভ্যালু দিবেন, 100 200 দিয়ে এন্টার দিবেন, এটা বড় হয়ে যাবে। তো আমার যেহেতু 72-এর বেশি বড় হয়ে গেছে আমি এত বড় রাখবো না, ওকে। এবার ক্লিক করে এটাকে এদিকে রাখলেন, ওকে দিলেন, বিফোর, সবার উপরে লেয়ারে আছি আমরা, উপরের লেয়ারে থাকলে কোনো ঝামেলা নাই, সবার উপরে লেয়ার থাকলে কোনো ঝামেলা না, কারণ এখানে আছেন এখন ক্লিক করলে ঝামেলা হতে পারে, এই জন্য সবার উপরে লেয়ারে সিলেক্ট থাকবেন অথবা মুভ টুলতে বাইরে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে লেখেন আফটার, মুভ টুলে যান, তারপরে হচ্ছে এটাকে মুভ করে এখানে বসাই দেন, কাজ শেষ, এবার এটা সেভ করে দেন। হচ্ছে বিফোর আফটার এভাবে সেভ করবেন, এরকম 4টা ইমেজ, ম্যাক্সিমাম 4টা ইমেজ একটা পোস্টে রাখবেন।
এবার যদি আপনার 20টা ইমেজ হয় আপনি লাগলে 5টা পোস্ট করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ইমেজ গুলো দেখতে সুবিধা হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? শিওর অটো লেয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, মূলত আপনাদের কোর্সের যে টপিক, ওই টপিক অনুযায়ী এই লেয়ার প্যানেলটা নিয়ে ঘাটাঘাটি করার কিছু না, এই জন্য হচ্ছে লেয়ার প্যানেলটা ঘাটাঘাটি করতেছি না। তো এই টপিকের বাইরে কিছু করতে গেলে লেয়ার প্যানেল ঝামেলা হবে। কোনগুলা? এই যে লেয়ার। আচ্ছা অবশ্যই সব থাকবে, নাহলে আপনি অফ যদি অফ যদি করে দেন তাহলে তো অফ হয়ে যাবে, দেখবেন কেমনি সবকিছু লেয়ার অন থাকবে, অন করে সেভ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে নেবেন, আমি সেভ করতেছি না যেহেতু এটা কপি কাজ, তো আপনারা সেভ টেভ করে ফেলবেন। ওকে আমরা শেষ করি, আর নেক্সট ক্লাসে আপনারা তাহলে কটা করতেছেন? 15-20টার মধ্যে।